বা কোনো কিছুই না সত্যি এই যে মানুষের মনের আন্তরিকতা যে আত্মীয়তা মনের আত্মীয়তা সেটা যে মনে রেখে এসেছে দেখা করে গেছে সেটাই আমার জন্য অনেক কিছু অনেক দিন পর হঠাৎ করে সকালবেলা আমার কাছে একটা ফোন আসলো আর বলল দিদি তুমি কেমন আছো আমি গলার আওয়াজটা পেয়ে বুঝে গেছি ওকে কারণ ওর সাথে আমার আগে থেকেই পরিচয় তো আমাকে বললো দিদি কেমন আছো কোথায় আছো আজকে তোমার কাছে আসব। তা আমি ভাবলাম ও পদয় আমার সাথে মজা করছে আমি ভাবতেই পারিনি যে এভাবে সত্যি ওরা আসবে আমার সাথে দেখা করতে তো যাই হোক আমি এখন দেখো ওরা এসে গেছে আমিও ভাবলাম এই আনন্দের মুহূর্তটা আমি একটু ক্যামেরাবন্দি করে নিই সত্যি ভীষণ আনন্দ হচ্ছে মনের মধ্যে অনেক দিন পর ওদের সাথে দেখা ওদের সাথে কথা বলা আর ওদের সাথে কিভাবে পরিচয় কিভাবে আগে থেকে জানি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এখানে ভয়েসটা আমি দিতে পারতাম কিন্তু দিইনি কারণ গাড়ির মধ্যে খুব জোরে মানে গান চলছিল সে কারণে আমি আর দিইনি কারণ তোমরা তো সবাই জানো যে কপিরাইটের একটা প্রবলেম আছে তো এত কষ্ট করে এত সুন্দর একটা মুহূর্ত ধরে রাখবো কপিরাইট আসলে কি করে হবে বলো তো তো যাই হোক এখন দেখো আমি এই ছোট্ট বেবিটাকে নিয়ে ঘরে এসে পড়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর কি এই যে ছোট বোন এই হচ্ছে ছোট বোনের বর মানে আমি দাদা বলি তো যাই হোক আমার হাজবেন্ডের সঙ্গে একসাথেই দাদারও একই জব তো এখানে বসে গেলাম ওদেরকে অনেক দিন পর পেয়ে গল্প করতে আর আমার মেয়ে এদিকে একটুখানি ক্যামেরাবন্দি করে নিল ওদের দুষ্টুমিগুলো সত্যি ভীষণ ভালো লাগছে দেখে ওরা ভীষণ খুশি দেখো তোমার নাম বলি তোমার নাম বলি কে বলেছে বুলি শুধু আমি বলি না আমি বলি আর কে বলে বলে না তো তো বন্ধুরা ও যখন একদম ছোট ছিল আর আমাদের সাথে থেকেছে না তোমার মনে আছে কোথায় মনে আছে তুমি তখন এতটুকু ছিলে কি করে মনে ছিল হ্যাঁ জুতি অনেক বছর পরে দেখা হয়েছে তো বন্ধুরা আজকে অনেক বছর পর ও এসেছে আর কত ছোট কত কিউট ছিল আর এখন দেখো কত পাতা হয়ে গেছে ছোট্ট একদম ছুট্টো ছুট্টুই আছে তুমি ছুট্টো ছুট্ট হয়ে আছো এখন কোন ক্লাসে পড়ো কেজি টু কেজি টুতে পড়ে তো কেজি থ্রি কেজি তে পড়ে তো অনেক বছর পর বুলিশ সাথে দেখা হয়েছে সত্যি আমরা যে জিসিতে ছিলাম কোয়ার্টারে এই যে ভালোবাসা এগুলো কোনো দিন ভুলার নয় মানে সত্যি মেয়েও খুব গিয়ে গিয়ে নিত। আর আমি ওকে আদর করে না তো বন্ধুরা ওরা এসেছে মানে আগরতলাতে এসেছে আমার সাথে দেখা করতে এসেছে এটা মানে আমার জন্য খুবই একটা বড় পাওনা তো থ্যাংক ইউ জুমকি। এই হচ্ছে জুমকি এদিকে আ এই হচ্ছে জুমকি মানে ছোট বোনের মত খুবই মানে আমরা একসাথে মিশতাম একসাথে থাকতাম সত্যি মানে তোমরাও তো বলবে যে আমি যতগুলো ব্লগ দি বেশিরভাগে এমন ধরনের ব্লগই হয় কিন্তু সত্যি কি করব বলা সবার সাথে মিশতে মিশতে একটা আত্মীয়তার মতো হয়ে গেছে ভীষণ ভালো লাগে তা আজকে ভীষণ আনন্দ হচ্ছে মনের মধ্যে ওরা এসেছে পপি ও তো ওরা এখন বাড়িতে চলে গেছে বাড়িতেই থাকে তো আজকে এসেছে আগরতলা শপিং করতে শপিং করতে না ঘুরতে আজকে থাকো আমার কাছে থাকবে না কেন হ্যাঁ এমনিতে আমার কাছে থাকো মা বাবা চলে যাক কিচ্ছু হবে না হ্যাঁ না আমার কাছে থাকতে হবে আমার কাছে থাকতে হবে আমার কাছে থাকতে হবে বন্ধুরা ওদের বাড়ি থেকে আমার এখানে অনেকটা ডিস্টেন্স তো ওরা গাড়ি নিয়ে এসেছে তোমরা দেখতেই পেয়েছো তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা তো ভীষণ ভালো লাগছে ওরা এসেছিল এখন দেখো ওরা চলে যাচ্ছে তো যাই হোক অনেক দিন পর মানে ওদের সাথে দেখা হয়ে কথা বলে ভীষণ ভালো লাগলো আর সত্যি আমরা যে জিসিতে থাকতাম সেই মুহূর্তগুলো মানে সবগুলো যদি শেয়ার করি তাহলে তোমরাও পাগল হয়ে যাবে সত্যি মানে সবার সাথে যেভাবে থেকেছি এই যে আনন্দের মুহূর্তগুলো আমি আর মনে হয় না আমি আর কোথাও পাব ভীষণ ভালো লাগতো ভীষণ মিস করি এখনো তো কি আর করা বলো মা আসবে না আসবে না খালি পাই আসবে না আবার আইস হ্যাঁ মা আইসাইস মাসি আই বাই বলি হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা ওরা আস্তে চলে গেছে তো কিছুই খাইনি বন্ধুরা কারণ ওরা নাকি হোটেলে খেয়ে এসেছে তো সত্যি ওরা এসেছে ভীষণ ভালো লেগেছে তো দেখো ছোট বোনের মতন আমরা থাকতাম মানে ও আমার ছোট বোনের মতোই কারণ আমার থেকে বয়সও অনেকটা ছোট তো দেখো দাদা আর ছোট বোন কি নিয়ে এসেছে আর মিষ্টিও নিয়ে এসেছে দেখতে পাচ্ছ এই যে দেখো এতগুলো মিষ্টি কে খাবে বলো তো তো যাই হোক মানে খাওয়া দাওয়া কোনো কিছুই না সত্যি এই যে মানুষের মনের আন্তরিকতা যে আত্মীয়তা মনের আত্মীয়তা যে মনে রেখে এসেছে দেখা করে গেছে সেটাই আমার জন্য অনেক কিছু হয়তো তোমরা বলবে যে ওরা কিছুই খেতে চাইছে না আমি বলেছিলাম চা করার জন্য ওরা চাও খাবে না কিছুই খাবে না কারণ ভাত খেয়ে এসেছে সত্যি ভাত খেয়ে আসলে তো আর কিছুই খাওয়া যায় না তবুও আহ জুস জুস খেয়েছে ওদের দিয়েছি দিয়েছি তো যাই হোক খুবই ভালো লেগেছে আহ তো একটুখানি ক্যামেরা বন্দি করলাম কারণ এটা স্মৃতি হয়ে থাকবে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো টাটা বন্দিরা বাই বাই ভালো থাকবে সবাই